রানীনগর এক নম্বর ব্লকে ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি তৃণমূলের দখলে। দুটি পঞ্চায়েত দখল করেছে বাম কংগ্রেস জোট এবং একটি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। রানীনগরের হুরশি গ্রাম পঞ্চায়েত, লোচনপুর ও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। টেকারাইপুর গ্রাম পঞ্চায়েত ও হেরামপুর গ্রাম পঞ্চায়েত জোটের দখলে গিয়েছে। তবে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ত্রিশঙ্কু হয়েছে। এখানে ৩০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১২টি, সিপিআইএম ৬টিতে, কংগ্রেস ৭টি এবং বিজেপি এখানে ৫টি আসনে জয়ী হয়েছে।